বত্রিশতম হুগলি জেলা গ্রন্থমেলা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত গুরুজনদের আমার প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে ধর্মই অধর্মের মূল এর বিপক্ষে আমার বক্তব্য উপস্থাপন করছি। প্রথমেই আমাদের জানতে হবে ধর্ম ও অধর্ম কি। আমাদের গতিশীল জীবনে স্বভাব সুলভ সুন্দর ও স্বাভাবিক অবস্থাই হলো ধর্ম, আর ঠিক এর বিপরীত কৃত্রিমতা মিশ্রিত নৈরাশ্যজনক অবস্থাই হলো অধর্ম। ধর্ম একটি পবিত্র বিষয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ম্যান ইজ দ্য মেন পয়েন্ট অফ রিলিজিয়ন, অর্থাৎ মানুষই সকল ধর্মের মূল বিষয়। ধর্মের মধ্যে প্রেম, সহিষ্ণুতা ও ত্যাগ থাকে, তাই এক আশ্চর্য সহনশীলতা ও পরিপালনকেই মানুষ জীবনের ধর্ম বলে মনে করে। ধর্ম সর্বদাই শান্তি ও অহিংসার কথা বলে, এই কারণে ধর্ম কখনোই অধর্মের মূল হতে পারে না। স্বামী বিবেকানন্দর আরেকটি বাণী আমি বলছি, দ্য হোল ওয়ার্ল্ড ইজ মাই কান্ট্রি অ্যান্ড হিউম্যানিটি ইজ মাই রিলিজিয়ান, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, স্থান, কাল, পাত্র ইত্যাদি ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সকল মানুষকে ভালোবাসাই হলো প্রকৃত ধর্ম। তাই ধর্ম কখনোই অধর্মের মূল নয়। গান্ধীজি বলেছিলেন, রিলিজিয়ান ইজ ওয়ান ট্রি উইথ মেনি ব্রাঞ্চেস, অ্যাজ ব্রাঞ্চেস ইউ মে সে রিলিজিয়ানস আর মেনি, বাট অ্যাজ এ ট্রি রিলিজিয়ান ইজ ওয়ান, অর্থাৎ শাখা বহুল একটি বৃক্ষ হিসাবে আমরা যদি ধর্মকে দেখি তাহলে হিন্দু, ইসলাম, জৈন, বৌদ্ধ ইত্যাদি বহু ধর্মই আমরা দেখতে পাবো, কিন্তু একটি বৃক্ষ হিসাবে দেখলে ধর্ম কিন্তু একটাই, মানব ধর্ম। এই যে ধর্মের মধ্যে, সকল ধর্মের মধ্যেই একটা বন্ধন বা বন্ড রয়েছে। দিস বন্ড ইজ অফ ইউনিটি অ্যান্ড ওয়াননেস, লাভ অ্যান্ড হারমোনি, কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন। তাই ধর্মকে কখনোই অধর্মের মূল বলা যায় না। আমার আগের বিপক্ষ বক্তারা, মানে আমার বিপক্ষ বক্তারা যারা ধর্মকে অধর্মের মূল বলছেন বিভিন্ন অনৈতিক কাজের উদাহরণ দিয়ে, তাদের ক্ষেত্রে আমি তিনটি প্রমাণ দেব। প্রথমত আমরা যদি প্রাচীনকাল থেকে দেখতে শুরু করি তাহলে সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল ভাবনা, যেটা আমরা পরবর্তীকালে শ্রী চৈতন্যদেবের ক্ষেত্রেও দেখি। আমার আগের বিপক্ষ বক্তা একজন বলে গেলেন যে সতীদাহ প্রথা বা হিন্দু সমাজে বহু বিবাহের কথা, সেটা কিন্তু শাস্ত্র বিরোধী ছিল। অর্থাৎ ধর্মে কখনো বল প্রয়োগ নেই, আর ধর্মে কখনো কিন্তু কোনো ত্রুটি নেই, ত্রুটি আছে ধর্ম পালনকারীদের মধ্যে। আমি একটা স্ট্যাটিস্টিক্যাল প্রুফ দিচ্ছি, যে চার্লস ফিলিপস অ্যান্ড অ্যালান অ্যাক্সেলরডের লেখা বই এনসাইক্লোপিডিয়া অফ ওয়ার্ডসে 1763টি যুদ্ধের কথা উল্লেখ আছে, যার মধ্যে মাত্র 123টি যুদ্ধ, দ্যাট ইজ লেস দ্যান 7% ওয়ার্ডস ওয়ার রিলিজিয়াস ওয়ার্ডস। তাই কোনো যুদ্ধের প্রধান কারণ হিসাবে আমরা কিন্তু ধর্মকে দায়ী করতে পারি না। গীতাতেও লেখা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ নিষ্ঠাই ধর্মের প্রধান লক্ষণ, আমাদের মূল মন্ত্র গঠন। বিপক্ষ বক্তাদের উদ্দেশ্যে আরেকটি কথা খুব খাটে, যে কাজী নজরুল ইসলামের কথা, নুড়ি হাজার বছর ধরে ঝর্ণায় ডুবে থাকলেও কিন্তু রস পায় না। সময় শেষ। থ্যাংক ইউ।